ফুচকার তেঁতুল পানি কতটা স্বাস্থ্যকর? প্রশ্ন আদালতের। ফুচকা খেতে ভালোবাসেন না এমন মানুষ কমই পাওয়া যায়। ফুচকার সঙ্গেই হোক বা শেষে তালপাতার বাটিতে বাড়তি লেবুর রস বিট লবণ মিশিয়ে তবে শেষ করা হয় ফুচকা খাওয়ার পর্ব। কিন্তু এই ফুচকায় ব্যবহার হওয়া তেঁতুল পানি কতটা স্বাস্থ্যকর? এবার এই প্রশ্নই তুলল বোম্বে হাইকোর্ট। বুধবার মুম্বাই পৌরসভার কাছ থেকে এই মর্মে হলফনামা দাবি করেছে বোম্বে হাইকোর্ট। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুজলা চেল্লুর ও বিচারপতি জি এস কুলকার্ণীর ডিভিশন বেঞ্চ এই ফুচকায় ব্যবহার হওয়া তেঁতুল পানি কতটা স্বাস্থ্যকর তা নিয়ে হলফনামা দাবি করেছে। আদালত জানতে চেয়েছে ফুচকাওয়ালা কোথা থেকে পানি এনে তাদের তেঁতুল পানি বানায় আর সেই পানিতে কি কি উপাদান দেয়া হয়। আদালত প্রশ্ন তুলেছে এই পানি ব্যবহার করার জন্য কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানা হয়। অনেক সময় দেখা গেছে ফুচকা খেয়ে অসুস্থ হয়েছেন বহু মানুষ। যেখানে খাদ্য দফতর অন্যান্য স্ট্রিট ফুডের ওপর নজর দেয় তাহলে তার থেকে ফুচকা বাদ থাকে কেন? এমনকি খবরে এসেছিল ফুচকার পানি টকের স্বাদ বাড়াতে টয়লেট পরিষ্কার করার লিকুইড ব্যবহার করা হয়েছে অনেক জায়গাতেই। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।